বন্ধুরা, এখন থেকে আপনি ছাড়া আপনার মোবাইলের কল আর অন্য কেউ রিসিভ করতে পারবে না, ঠিক আছে? মনে করেন যে আপনি আপনার মোবাইলটা রেখে বাইরে গেছেন বা আপনার মোবাইলটা কাউকে দিয়ে কোথাও গেছেন, তখন আপনার মোবাইলে যদি কোনো গুরুত্বপূর্ণ কল আসে, গুরুত্বপূর্ণ কল বলতে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা কোনো গুরুত্বপূর্ণ কল আসে, তাহলে কিন্তু কেউ আপনার মোবাইলটা নিয়ে সেই কলটা রিসিভ করতে পারবে না, ঠিক আছে? তো এরকম একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স দেখার জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট ওলাস ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? ফার্স্ট ওলাস ভিডিওটা না দেখলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝে নিতে পারবেন না। তো টেক রায়হান চ্যানেলের পক্ষ থেকে আমি সাকিব রায়হান আছি আপনাদের সাথে, চলুন শুরু করি। বন্ধুরা, শুরু করার আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই যে দেখুন সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেওয়া আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটা বেল আইকন আসবে, এই যে দেখুন একটা বেল আইকন আসছে, বেল আইকনের মধ্যে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো সেই সিস্টেমটা করার জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিয়ে আসতে হবে। তো সেই অ্যাপসটার জন্য আমরা সরাসরি গুগল প্লে স্টোরের মধ্যে চলে যাচ্ছি। গুগল প্লে স্টোরের মধ্যে গিয়ে আপনারা চার্জ করবেন, এটি দেখুন এখানের মধ্যে চার্জ করবেন CUUCHGRM, মানে ক্রোজগ্রাম লিখে চার্জ করবেন। চার্জ করার পরে দেখবেন আপনারা আপনাদের সামনে ঠিক এইরকম একটা পেজ চলে আসবে, দেখুন এইরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজের মধ্যে আপনারা সেই সফটওয়্যারের মধ্যে ওপেন করবেন, ওপেন করলে দেখুন এইরকম একটা পেজ চলে আসবে। তো এইরকম একটা পেজ যখন আপনাদের সামনে চলে আসবে, তখন আপনারা কী করবেন, এইটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর আপনারা কী করবেন, ওপেনে দেবেন। দেখুন আমি সরাসরি ওপেনে দিচ্ছি এখান থেকে, দেখুন এই যে দেখুন ওপেন হচ্ছে, ঠিক এইরকমভাবে আপনাদেরও ওপেন হবে, একটু অপেক্ষা করুন। তারপর দেখুন এইরকম ঠিক ইন্টারফেস, একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, দেখুন ঠিক এইরকম একটা ইন্টারফেস। তো আপনারা কী করবেন, এখানের মধ্যে লেখা আছে দেখুন ইনকামিং কল লক, এই যে এই জায়গায় এটা বর্তমানে অফে আছে, আপনাকে কী করতে হবে, অন করে দিতে হবে। দেখুন অনের মধ্যে ক্লিক করতেছি, তারপর বলতেছে এখানের মধ্যে নোটিফিকেশন অ্যাক্সেস রিকোয়ার টু ইউজ ইনকামিং কল লক পেয়ার, ঠিক আছে? এখানের মধ্যে আপনি কী করবেন, সেটিংসের মধ্যে ক্লিক করবেন, সেটিংসের মধ্যে ক্লিক করার পর ঠিক এভাবে আসবে। তারপর আপনি কী করুন, ওকে দিবেন, ওকে দেওয়ার পরে আপনার মোবাইলের মধ্যে আপনাকে নোটিফিকেশন সেটিংসের মধ্যে নিয়ে যাবে। তারপর এখানের মধ্যে এই যে কোচগ্রাম অ্যাপসটার মধ্যে ওপেন করে দিবেন, এটা অন করে দিবেন, ওকে দিয়ে অন করে দিবেন, ঠিক আছে? অন করে দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা পেজ চলে আসবে। এখানের মধ্যে দেখুন চার পাঁচটা লক আছে, এখানের মধ্যে বলতেছে প্যাটার্ন লক, তারপর টু ডিজিট লক মোড, ফোর ডিজিট লক লক মোড, বটম মোড, ঠিক আছে? এখানে চার পাঁচটা অপশন দিচ্ছে, তো আমি একটা দিয়ে আপাতত আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এখানের মধ্যে দেখুন টু ডিজিট লক মোড, এটার মধ্যে ক্লিক করতেছি, ক্লিক করার পর বলতেছে এখানের মধ্যে একটা লক দেওয়ার জন্য, ঠিক আছে? দুই অক্ষরের একটা লক দিতে বলতেছে, তা আমি একটা দিচ্ছি, ওয়ান টু দিয়ে একটা লক দিচ্ছি, আবার দিতে বলতেছে আবার দিচ্ছি, দেওয়ার পর নেক্সটে দিবেন, ঠিক আছে? নেক্সটে দেওয়ার পরে দেখুন এখানের মধ্যে বলতেছে টেক্সট করার জন্য, আনসার অ্যাড টেক্সট কল, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটা কল আসছে, কলটা হচ্ছে ওয়ান টু দিলে হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমি একটা অন্য মোবাইল থেকে কল দিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন আমি একটা অন্য মোবাইল থেকে কল দিচ্ছি, একটু অপেক্ষা করুন। দেখুন একটা অন্য মোবাইল থেকে একটা কল আসছে, দেখুন এই কলটা কিন্তু এখন আমি চাইলে রিসিভ করতে পারবো না। দেখুন এখানে আমাদের একটা অটোমেটিক একটা লক চলে আসছে, এটি দেখুন অটোমেটিকলি একটা লক চলে আসছে, এটা যদি এখন আমি ওয়ান টু দিই অথবা ওয়ান টু না দিলে, মানে লকটা না করলে কিন্তু এটা খুলবে না, আর আপনি চাইলে কেটে দেওয়ার অপশন ছাড়া এখানের মধ্যে কোনো আর কিচ্ছু নাই, ঠিক আছে? আমি যদি ওয়ান টু দিই আসবে এখানে, দেখছেন? এটাই হচ্ছে সিস্টেম, ঠিক আছে? তো এই সিস্টেমটা যদি আপনারা অবলম্বন করে রাখেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে আর কেউ কল দিলে সেটা অন্য কেউ রিসিভ করতে পারবে না, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা আপনাদের ভালোটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্যটাও জানাবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।